নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার পরশুরাম তথা রাজশেখর বসু রচিত মজার গল্প রাজমহিষী হংসেশ্বর রায় খুব ধনী লোক রাধানাথপুরে তার যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে চলে গেছে কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচল লাগেনি কলকাতায় অফিস অঞ্চলে আর শৌখিন পাড়ায় তার ষোলোটা বড় বড় বাড়ি আছে তা থেকে মাসে প্রায় পঁচিশ হাজার টাকা আয় হয় তাছাড়া বন্ধ কি কারবার আর বিস্তর শেয়ারও আছে হংসেশ্বরের বয়স পঞ্চাশ তার পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পুষ্টিকর পথ্য খেয়ে গল্পের বই পড়ে দিন কাটান আর মাঝে মাঝে বাড়ির লোকদের ধমক দেন যত সব কুঁড়ের বাদশা জুটেছে এদের একমাত্র সন্তান চকরি সম্প্রতি এম এ করেছে কলকাতা হংসেশ্বরের ভালো লাগে না তার যে সব শখ আছে তার চর্চার পক্ষে রাধানাথপুরে উপযুক্ত স্থান তাই ওখানেই তিনি বাস করেন তার প্রকাণ্ড বাগান আছে গরু আর হাঁস মুরগিও আছে কৃষিজাত দ্রব্য আর পশুপক্ষীর যত প্রদর্শনী হয় তাতে তার আম কাঁঠাল লাউ কুমড়ো গরু হাঁস মুরগি শ্রেষ্ঠ পুরস্কার পায় সম্প্রতি তিনি পশ্চিম পাঞ্জাবের গুজরালওয়ালা থেকে একটি ভালো জাতের মোষ আনিয়েছেন তার জন্য তার এক পাকিস্তানি বন্ধুকে প্রচুর ঘুষ দিতে হয়েছে তিনি মোষ্টি নাম রেখেছেন রাজমহিষী শোতে তিনি এই মোষ্টিকে পাঠাবেন তার প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তালদিঘির রায় সাহেব মহিম বাড়ুজ্জে তার একটি মুলতানি মোষ আছে হংসেশ্বর আশা করেন তার রাজমহিষী রাজ্যপাল গোল্ড মেডেল পাবে হংসেশ্বরের মেয়ে চকরি কলকাতায় তার মামাদের তত্ত্বাবধানে থেকে কলেজে পড়তো এখন পড়া শেষ করে রাধানাথপুরে তার বাপ মায়ের কাছে এসে আছে মাঝে মাঝে দু দশ দিনের জন্য কলকাতায় যায় চকরি লম্বা রোগা দাঁত বড় বড় চোয়াল উঁচু গায়ের স্বাভাবিক রং ময়লা সর্বাঙ্গীন পরিপাটি মেকআপ সত্ত্বেও তাকে সুন্দরী বলে ভ্রম হয় না চকরের হিংসুটে সখীরা বলে রূপ তো আহা মরি বিদ্যাধের গুনে মা মনসা শুধু ওর বাপের সম্পত্তির লোভে খোসা মুদে গুলো জোটে মেয়ের বিবাহের জন্য হেমাঙ্গিনীর কিছুমাত্র চিন্তা নেই হংসেশ্বরও ব্যস্ত নন তিনি বলেন চকরি হুঁশিয়ার হিসেব মেয়ে বোকা হাবার মতন চোখ বুঝে বাজে লোকের সঙ্গে প্রেমে পড়বে না চটক দেখে বা মিষ্টিমধুর মধুর শুনেও ভুলবে না তাড়াহুড়োর দরকার কি আজকাল তো তিরিশ পঁয়ত্রিশের পরে মেয়েদের বিয়ের রেওয়াজ হচ্ছে চকরি সুবিধে মতন নিজেই যাচাই করে একটা ভালো বর জুটি নেবে চকরির প্রেমের যত মেদার আছে তার মধ্যে সবচেয়ে নাছোড়বান্দা বান্দা হচ্ছে বংশীধর সম্প্রতি সে পিএইচডি ডিগ্রি পেয়ে টালিগঞ্জ কলেজে একটা প্রফেসরই পেয়েছে বোটানিয়ার জোলজি পড়ায় তার বাবা শশধর চৌধুরী দু বছর হল মারা গেছেন তিনি উকিল ছিলেন হংসেশ্বরের কলকাতার সম্পত্তি তদারক করতেন বংশীধরের মামার বাড়ি রাধানাথপুরে সেখানে সে মাঝে মাঝে যায় চকুর সঙ্গে ছেলেবেলা থেকেই তার পরিচয় আছে হংসেশ্বরকে সে কাকা বাবু বলে পুজোর ছুটিতে বংশীধর রাধানাথপুরে এসেছে একদিন সে চকুরিকে বললে আর দেরি কেন তোমার লেখাপড়া শেষ হয়েছে আমারও যেমন হোক একটা চাকরি জুটেছে এখন আর তোমার আপত্তি কিসের তুমি রাজি হলেই তোমার বাবাকে বলবো চকরি বলল ব্যাপারটি যত সোজা বলে মনে করছো তা নয় আমার তরফ থেকে বলতে পারি তোমাকে আমার পছন্দ হয় বেশ শান্তশিষ্ট। যদিও নামটা বড় সে বংশীধর শুনলেই মনে হয় সাপুরে কিন্তু প্রেমে হাবুডুবু খাবার মেয়ে আমি নই বাবাকে যদি রাজি করাতে পারো তবে বিয়ে করতে আমার আপত্তি নেই তবে বাবা লোকটি সহজ নন নানা রকম ফেচান তুলবেন তোমার যদি সাহস আর জেদ থাকে তাকে বলে দেখতে পারো পরদিন সকালে হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর সবিনয়ে নিবেদন করল যে তার কিছু বলবার আছে হংসেশ্বর তখন তার মোষের প্রাতকৃত্য তদারক করছিলেন বংশীধরকে বললেন একটু শহুর গড়। তারপর তিনি রাজমহিষীর পরিচারককে বললেন এই গোপীরাম বেশ পরিষ্কার করে গা মুছিয়ে দিবি খবরদার একটু কাদা যেন লেগে না থাকে ই কি রে নাকের ডোগায় মূষা কামড়েছে দেখছি ওর ঘরে ডিডিটি টিডিস বুঝি গোপীরাম বলল বাহু দিয়েছি হুজুর কিন্তু দিদি দিলে মাছার ভাগে না আপনি যদি হুকুম করেন তবে আমার গাঁও থেকে চারঠো বগুলা মাঙাতে পারি বগুলা কি জিনিস বগ পাখি হুজুর গোহলে রাতলে মખી মছড় পতঙ্গ মকড়া সব টপ টপ খে ফেলবে भैसी আর তার বাচ্চা বহুত আরাম সে नींद जावे बोंग थकबे কেন পলিবে জবে না হুজুর ওদের पंख एकटू ছেটে দেবো উড়তে পারবে না 15 দিন বাদ गाव से हमारा एक, एक चाचा आवे बोलें तो बगुला আনতে लिखे দিব चार बगुलाए 20 টাকা আন্দাজ खर्च परबे बेश আজই লিখে দে গোপীরামকে আরো কিছু উপদেশ দিয়ে হংসেশ্বর তার অফিস ঘরে বংশীধরকে নিয়ে গেলেন প্রশ্ন করলেন তারপর বংশী ব্যাপারটা কি হে মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বংশীধর বলল কাকা বাবু অনেক দিনের একটা দুরাশা আছে তাই আপনার সম্মতি ভিক্ষা করতে এসেছি হংসেশ্বর বললেন চকরীকে বিয়ে করতে চাও এই তো বংশীধর সভয় বলল আগে হ্যাঁ হংসেশ্বর বললেন সোনবংশী আমি স্পষ্ট কথার মানুষ পাত্র হিসেবে তুমি ভালোই দেখতে চকুরির চাইতে ঢের বেশি সুশ্রী বিদ্যাও আছে যতদূর জানি চরিত্রও ভালো কিন্তু তোমার আর্থিক অবস্থা তো সুবিধের নয় কলকাতায় একটা সেকেলে পৈতৃক বাড়ি আছে বটে কিন্তু সেখানে তোমার মা দিদিমা ভাই বোন ভাগ্নীরা সব গিস ঘিস করছে সেই ভিড়ের মধ্যে চকরি এক মিনিটও টিপতে পারবে না তারপর তোমার আয় মাইনে কত পাল হয়ে দুশো পরে আড়াইশো হবে খেপেছ ওই টাকায় চকরিকে পুষতে চাও তার সাবান ক্রিম পাউডার পেইন্ট লিপস্টিক সেন্ট এসবের খরচিত মাসে আড়াইশোর উপর তুমি হয়তো ভেবেছো মেয়ে জামাইয়ের ভরণ পোষণের জন্য আমি মাসে মাসে মোটা টাকা দেব সেটি হবে না বাপু বংশীধর বললে আমি গরিব হলেই বা ক্ষতি কি কাকা বাবু চকরি আপনার একমাত্র সন্তান সে যাতে সুখে থাকে তার জন্য আপনি অর্থ সাহায্য করবেন এ তো স্বাভাবিক আপনার অবর্তমানে ওই তো সব পাবে অবর্তমান হতে ঢের দেরি হে আমি এখনো চল্লিশ বছর বাঁচব তার আগে এক পয়সাও হাত ছাড়া করবো না মেয়ে যতদিন আই বুড়ো তদ্দিন আমার খরচে নবাবি করুক আপত্তি নেই কিন্তু বিয়ের পর সমস্ত ভার তার স্বামীকে নিতে হবে আর যদি বা তোমাদের খরচ আমি জোগাই তোমার মাথা হেঁট হবে না বাপের মাইনের গোলাম স্বামীর ওপর কোনো মেয়ের শ্রদ্ধা থাকতে পারে আমি বা চ্যারিটি বয় জামাই করতে যাব কেন বংশীধর কাতর সারে বললে তবে কি আমার কোনো আশা নেই আশা থাকতে পারে তুমি উঠে পড়ে লেগে যাও যাতে তোমার রোজগার বাড়ে তোমার মাসিক আয় আড়াই হাজার হলেই আমার আর আপত্তি থাকবে না অত টাকা আয়ের তো কোনো আশা দেখছি না আর চকরি কি ততদিন সবুর করবে সবুর করবে কিনা আমি কি করে বলি তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে পারো হ্যাঁ আর একটা কথা তোমার জেনে রাখা দরকার চকরিকে ভাওতা দিয়ে রাজি করিয়ে যদি আমার অমতে তাকে বিয়ে করো তবে আমার সমস্ত সম্পত্তি হরিণ দান করব গো মহিষ ছাগাদি পশু আর হংস কুকুটাদি পক্ষীর উৎকর্ষ গল্পে আর চকরি তোমার সম্পত্তি পেলেই বা তোমার কি সুবিধা হবে সে অতি ঝানু মেয়ে কাউকেও বিশ্বাস করে না ব্যাংকের চেকবুক তোমাকে দেবে না বিষয়ে যা পাবে তাতেও তোমাকে হাত দিতে দেবে না জোর তোমার সিগারেটের খরচ জোগাবে আর জন্মদিনে কিছু উপহার দেবে একশুট ভালো পোশাক কি রিস্ট ওয়াচ কিংবা একটা কলম বিয়ে করার ছেড়ে দেওয়াই তোমার পক্ষে ভালো বংশীধর বিষণ্ণ মনে চলে গেল বিকেলবেলা তার কাছে সব কথা শুনে চকুরি বললে বাবা যে রকম বলবেন তা আমি আগে থাকতেই জানি বংশীধর বলল চকুরি তোমার বাবার সম্পত্তি তাঁরই থাকুক আমার তাতে লোভ নেই তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে ত্যাগ স্বীকার করতে পারবে না প্রেমের জন্যে নারী কি না ছাড়তে পারে যদি ভালোবাসা থাকে তবে আমার সেকেলের ছোট বাড়িতে আর সামান্য আয় তুমি সুখী থাকতে পারবে চকরী হেসে বলল সনবংশী। প্রেম খুব উঁচুতরের জিনিস আর তোমার ওপর আমার তা নেহাত কম নেই কিন্তু টাকাহীন প্রেম আর চাকাহীন গাড়ি দুই অচল কষ্টের সংসারে ভালোবাসা শুকিয়ে যায় ধনকে নিয়ে বনকে যাব থাকবো বনের মাঝখানে ধন দৌলত চাই না শুধু চাইব ধনের মুখ পানে এ আমার পোষাবে না বাপু তোমাকে ভয় দেখিয়ে আবার জন্য বাবা অবশ্য অনেকটা বাড়িয়ে বলেছেন আমাকে একেবারে হার্টলেস রাক্ষসি বানিয়েছেন কিন্তু আমি অতটা বেয়ারা নই তবে বাবা নিতান্ত অন্যায় কিছু বলেননি আমি বলি কি তোমার এই প্রফেসারি ছেড়ে দিয়ে কোনো ভালো চাকরির চেষ্টা কর বাবার সঙ্গে মন্ত্রীদের আলাপ আছে ওকে ধরলে নিশ্চয়ই একটা ভালো পোস্ট তোমাকে দেওয়াতে পারবে প্রথমটা মাইনে কম হলেও পরে আড়াই তিন হাজার হওয়া অসম্ভব নয় ততদিন আওয়ার জন্য তুমি শদুর করে থাকবে গ্যারান্টি দিতে পারবো না অক্ষয় প্রেম একটা বাজে কথা ভবিষ্যতে তোমার আমার দুজনেরই মতিগতি বদলাতে পারে যা বলি শোনো একটা ভালো সরকারি চাকরির জন্য নাছরোবান্ধা হয়ে বাবাকে ধর কিন্তু এখনই নয় ওর মাথার এখন ঠিক নেই দিন রাত ওই মোস্টার কথা ভাবছেন বাবার গুপ্তচর খবর এনেছে তালদিঘির সেই মহিম বাণুজ্যের মুলতানি মোষ নাকি রোজ সাড়ে কুড়ি সের দুধ দিচ্ছে আমাদের রাজমহিষীর চাইতে কিছু বেশি যদিও দুটোই সমবয়সী তরুণী মোষ বাবা তাই উঠে পড়ে লেগেছেন রাজমহিষীকে কাপাস বিচির খোল চিনে বাদাম পালং শাক কড়াইশুঁটি গাজর টমেটো নারকোল কোড়া কমলা লেবুর রস এইসব পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন ভাইটামিন বি কমপ্লেক্সও দিচ্ছেন এক্সিবিশনটা আগে চুকে যাক রাজমহিষী যদি গোল্ড মেডেল পায় তবে বাবা খুব দিল দরিয়া হবেন তখন তাকে চাকরির জন্যে ধরবে আর এক মাস পরেই পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনী কিন্তু মহা মহাবিপদে পড়েছেন রাজমহিষী খাওয়া প্রায় ত্যাগ করেছে দুদ নাম দিচ্ছে গোড়া ওই গোপীরাম রাজমহিষীর প্রধান সেবক সে তার ইয়ারদের সঙ্গে রাস মেলায় গিয়ে খুব তাড়ি খেয়ে হাঙ্গামা বাঁধিয়েছিল পুলিশ এলে তাদের সঙ্গে বীর দর্পে লড়ে একটা কনস্টেবলের মাথা ফাটিয়েছিল তার ফলে তাকে গ্রেপ্তার করে থানায় চালান দেওয়া হয় খবর পেয়ে তাকে খালাস করবার জন্যে হংসেশ্বর অনেক চেষ্টা করলেন কলকাতা থেকে ভালো ব্যারিস্টার পর্যন্ত আনালেন আদালতে তিনি প্রার্থনা করলেন মোটা জরিমানা করে আসামিকে ছেড়ে দেওয়া হোক কিন্তু হাকিম তা শুনলেন না ছমাস জেলের হুকুম দিলেন তখন ব্যারিস্টার বললেন ইওর অনার এই গোপীরাম যদি জেলে যায় তবে শ্রী হংসেশ্বর রায়ের সর্বনাশ হবে তার বিখ্যাত চ্যাম্পিয়ন বাফেলো রাজমহিষী গোপীরামের বিরহে খাওয়া বন্ধ করেছে না খেলে সে আগামী ক্যাটেল শোতে দাঁড়াবে কি করে অতএব ইয় রন দয়া করে মোটা জামিন নিয়ে আসামিকে এক মাসের জন্য ছেড়ে দিন প্রদর্শনী শেষ হলেই সে জেলে ঢুকবে কিন্তু হাকিমটি অত্যন্ত একগুঁয়ে আর অবুজ কোনো আবদার শুনলেন না তাই গোপীরাম এখনও জেলেই রয়েছে হংসেশ্বর পূর্বে বুঝতে পারেননি যে মোষটা গোপীরামের এত নেওটা হয়ে পড়েছে এখন তিনি অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন গোপীরামের সহকারীরা কেউ ভয়ে এগোয় না কাছে গেলেই রাজমহিষী গুঁতোতে আসে শুধু হংসেশ্বরকে সে কাছে আসতে আর গায়ে হাতগুলোতে দেয় কিন্তু তিনি খুব সাদাসাদি করেও তাকে খাওয়াতে পারলেন না হংসেশ্বরের এই সংকট শুনে বংশীধর তার সঙ্গে দেখা করতে এলো তিনি তখন এক ছড়া সিঙ্গাপুরি কলা মোষের নাকের সামনে ধরে লোক দেখাচ্ছেন আর খাবার জন্যে অনুনয় করছেন কিন্তু মোষ ঘাড় ফিরিয়ে নিচ্ছে বংশীধর বলল কাকা বাবু আমি কোনো সাহায্য করতে পারি কি হংসেশ্বর খেঁকিয়ে বললেন ঘুত খাবার ইচ্ছে হয়তো এগিয়ে আসতে পারো হঠাৎ বংশীধরের মাথায় একটা মতলব এলো হংসেশ্বরের কাছ থেকে সরে এসে সে গোপীরামের সহকারীদের সঙ্গে কথা কয়ে রাজমহিষী সম্বন্ধে অনেক খবর জেনে নিল তার পরদিন দিন ভোরের ট্রেনে সে বর্ধমান জেলে গোপীরামের সঙ্গে দেখা করতে গেল তার উদ্দেশ্য শুনে জেলার খুশি হয়ে অনুমতি দিলেন রাধানাথপুরে ফিরে এসেই হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর বলল কাকাবাবু ভাববেন না আপনার মোষ যাতে খায় তার ব্যবস্থা আমি করছি হংসেশ্বর বললেন ব্যবস্থাটা কীরকম শুনি তুমি ওকে খাওয়াতে গেলেই তো গুতিয়ে দেবে আমি নয় আপনি ওকে খাওয়াবেন গোপীরামের সঙ্গে দেখা করে আমি সব হদেশ জেনে নিয়েছি ব্যাপার হচ্ছে এই মোষটাকে খাওয়াবার সময় গোপীরাম তার গায়ে হাত বুলিয়ে একটা গান গাইত সেই গানটি না শুনলে রাজমহিষির আহারে রুচি হয় না এ তো অদ্ভুত কথা আগে রুশ বিজ্ঞানী প্যাবলগ একেই বলেছেন কন্ডিশনড রিফ্লেক্স আপনাকে গানটি শিখে নিতে হবে হংসেশ্বর বললেন গানটা নেওয়ার আসে না যাই হোক গানটা কি শুনি বংশীধর বলল কাকাবাবু আমারও একটা কন্ডিশন আছে আগে কবুল করুন মোষ যদি আগের মতন খায় তবে আমাকে খুব মোটা বক্সিস দেবেন কি চাও তুমি চকরির সঙ্গে বিয়ে চকরির কথা পরে হবে আপনার তিনখানা বাড়ি আমাকে দেবেন ব্রাবণ রোডের সেই আট তলাটা চৌরঙ্গীর ছতলাটা আর ও! তোমার আস্পর্ধ কম নয় ছকরা ওই তিনটে বাড়ি থেকে মাসে আমার প্রায় সাড়ে পাঁচ হাজার আসে তা জানো আগে জানি বই কি কিন্তু ওর কমে তো পারবো না টাকা বাবু ওই আয় যখন আমার হবে তখন চকরের সঙ্গে বিয়ে দিতে আপনার আর আপত্তি থাকবে না আপনারও কিছু সুবিধা হবে ইনকাম ট্যাক্স আর প্রপার্টি ট্যাক্স কম লাগবে তুমি এত বড় শয়তান তা জানতুম না যাই হোক যখন অন্য কোনো উপায় নেই তখন তোমার কথাতেই রাজি হলু রাজমহিষী যদি পেট ভরে খায় তবে তোমাকে ওই তিনটে বাড়ি দেব কিন্তু যদি না খায় তবে তুমি এ বাড়ির ত্রিশ সীমানায় আসবে না যে আগে দিলম এখন গানটা কি শুনি আগে শোনাতে না লজ্জা করছে সমাজের উপযুক্ত নয় কিনা কিন্তু অন্য উপায় তো নেই আমার কাছেই আপনাকে শিখে নিতে হবে গোপীরামের গানটা হচ্ছে সোনামুখী রাজ পাগল করে চেট জাদু করেছে রে হামায় টোনা করেছে সোনামুখী রাজ ভইসি পাগল করেছে জাদু করেছে রে হামায় ঝমে ঝয়ে ঝয় ঝমে ঝমে ঝয় ঝমে ঝমে ঝয় ঝয় ঝমে ঝমে ঝয় ঝমে ঝমে ঝয়ে ঝয় ঝমে ঝমে ঝয় ঝমে ঝমে ঝয়ে ঝয়ে ঝমে ঝমে এ আবার কিরকম গান আগে গানটার একটু ইতিহাস আছে গোপীরাম আগে দার থাকতো সেখানে একটা পাগল বাঙালিদের বাড়ির সামনে ওই গানটা গাইত তবে তার প্রথম লাইনটা একটু অন্য রকম সোনামুখী বাঙালিনী পাগল করেছে এই গান শুনলেই বাড়ির লোক দূর দূর করে পাগলটাকে তাড়িয়ে দিত গোপীরাম গানটা শিখে এসেছি শুধু বাঙালিনীর জায়গায় রাজভসী করেছি আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে শিখুন আজ রাত দশটা পর্যন্ত রিহার্সালটা চলুক অত্যন্ত অনিচ্ছায় রাজি হয়ে হংসেশ্বর গানটা শেখবার চেষ্টা করতে লাগলেন বংশীধর বারবার সতর্ক করে দিল রাজমহিষী নয় কাকা বাবু বলুন রাজমইসী আমায় নয় বলুন হামায় উচ্চারণটা ঠিক গোপীর মতন হওয়া দরকার হ্যাঁ এইবার হয়ে এসেছে আর ঘন্টাখানি গলা সাধলেই সত্যি আয়ত্ত হয়ে যাবে সকালবেলা হংসেশ্বর বললেন দেখো বংশী রাজমহিষীকে খাওয়াবার সময় তুমি আমার পেছন থেকে প্রম্পট করবে আমার সঙ্গে থাকলে তোমাকে গুতিয়ে দেবে না আর একটা কথা শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকলে আমি গাইতে পারবো না বংশীধর বলল। ঠিক আছে অন্য কারো থাকবার দরকারই নেই দুবালতি রাজভোগ বংশীধর রাজমহিষীর জন্য বয়ে নিয়ে গেল সত্তা গামলায় ঢেলে দিলেন বংশীধর পেছনে গিয়ে বলল। কাকাবাবু এইবার গানটা ধরুন মোষের পিঠে হাত বুলোতে বুলোতে হংসেশ্বর মধুর সুরে বললেন লক্ষ্মী না আমার পেট ভরে খাও নইলে কেন দুধ আসবে কেন সেই তোমাকে হারিয়ে দেবে সন্ধামুখী রাজ ভৈসী পাগল করেছে মোষ ফোঁস করে দীর্ঘনি শ্বাস ফেলল বংশীধর ফিস ফিস করে বললে থামবেন না কাকা বাবু বেশ দরদ দিয়ে বারবার গাইতে থাকুন শেষ লাইনে শুনে ভুল করবেন না ঝমে ঝমে ঝয়ে 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 ঠিক রেখে হংসের তিনবার গানটা শেষ করলেন তারপর চতুর্থবার ধরলেন সন্ধ্যা মুখী পাগল করেছে ইত্যাদি ইত্যাদি সহসা মোস মাথা নামিয়ে গামলায় রুখ দিল তারপর সেই নির্জন প্রাঙ্গনের নিস্তব্ধতা ভঙ্গ করে মৃদুমন্দ আওয়াজ করছেন পরবর্তী ঘটনা বলি সবিস্তারে বলবার দরকার নেই পনেরো দিনের মধ্যেই রাজমহিষীর বপু গজেন্দ্রাণীর তুল্য হল গায়ে স্বল্প লোমের ফাঁকে ফাঁকি নিবিড় আলতাকালির রং ফুটে উঠল বিপুল পয়ধর থেকে প্রত্যহ পঁচিশের দুধ বেরুতে লাগল পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনীতে সে মহিম বাণিজ্যের মুলতানি এবং অন্যান্য প্রতিযোগিনীদের অনায়াসে হারিয়ে দিল রাজ্যপাল তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন কৃষিমন্ত্রী সন্তপর্ণে এক ছড়া রজনীগন্ধার মালা তার গলায় পরিয়ে দিলেন রাজমহিষী প্রসন্ন হয়ে সেই অর্ঘটি গ্রহণ করে চিবুতে লাগল বংশীধরের নতুন আবদার শুনে হংসেশ্বর বললেন আবার চাকরির সব হলো কেন আমার বুকে বাঁশ দিয়ে তো যত পেরেছ বাগিয়ে নিয়েছ বংশীধর বলল আগে একটা ভালো পোস্ট না পেলে যে আমার সেলফ রেসপেক্ট থাকবে না লোকে বলবে বেটা শ্বশুরের বিষয় পেয়ে নবাবি করছে শুনলেন পরশুরাম রচিত মজার গল্প রাজমহিষি যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার